নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি আগামীতে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট পরীক্ষাগুলো আছে অর্থাৎ আরও যে সকল পরীক্ষা আছে এই পরীক্ষাতে আপনারা ভালো ফল পাবেন কি করে বা অর্থাৎ আপনারা পড়ার ক্ষেত্রে ভালো মনোসংযোগ আসছে না সেক্ষেত্রে আপনারা কিছু টিপস আমি যেগুলো দিতে চলেছি সেগুলো যদি আপনারা অবশ্যই সঠিক নিয়মে পালন করেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট না হলেও পার্সেন্ট কাজ হবে তো এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি জানাতে চলেছি আপনাদের পড়াতে মনোসংযোগের জন্য আপনারা কি উপায় করবেন তাতে আপনাদের পরীক্ষাতে রেজাল্ট অবশ্যই ভালো হতে বাধ্য তো শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে আপনারা যে ঘরে পড়াশোনা করছেন সে ঘরটা যেন সবুজ কালারের হয় অর্থাৎ হালকা সবুজ রঙ যেন সে ঘরটার হয় প্রথম কথা দ্বিতীয় নম্বর সেই ঘরটা যেন আপনাদের উত্তর পশ্চিম কোণের দিককার যেন ঘর হয় সেক্ষেত্রে এডুকেশনের দিকে ভালো ফল এবং মনো মনোসংযোগ আসতে বাধ্য এবং আপনারা যখন পড়াশোনা করবেন তার মুখ সবসময় যেন উত্তর দিকে হয় বেশিরভাগটা সময় দেখে উত্তর দিকে মুখ করে পড়ার চেষ্টা করবেন নয়তো পূর্ব দিকে মুখ করে পড়ার চেষ্টা করবেন বিছানাতে বসে পড়াশোনা করবেন না কাজ কাঠের চেয়ার টেবিলে বসে পড়াশোনা করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং যে টেবিলে বসে আপনারা পড়াশোনা করবেন সেই টেবিলে একটা কাঁচের গ্লাসে পূর্ণ জল রাখুন এবং সে জলটা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখুন সেক্ষেত্রে একটা ভালো ফল অবশ্যই আসবে যখন ঘুমাবেন তখন আপনারা সবসময় পূর্ব দিকে মাথা করে ঘুমানোর চেষ্টা করুন দেখবেন সেক্ষেত্রে আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে এরপরে আপনাদেরকে জানাই যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছে বা জয়েন্ট পরীক্ষা দিচ্ছে আপনারা আপনাদের বইয়ে একটা ময়ূরের পালক রাখেন এই ময়ূরের পালকটা খুব শুভ লক্ষণ বলে গণ্য করা হয়ে থাকে বই এবং খাতায় দুটোতেই একটা করে ময়ূরের পালক অবশ্যই রাখুন এরপরে জানায় আপনারা এই যে পড়াশোনা যখন যখন করছেন সেই ঘরটাতে কোনো সময় বই পত্র এগুলো ছিটিয়ে রাখবেন না ছিটিয়ে রাখলে সবসময় একটা অমনোযোগী ভাবটা বেশি থাকবে আপনারা সবসময় সাজিয়ে গুছিয়ে রাখুন পড়াশোনা ঘরটি এবং সবুজ রঙ অবশ্যই করুন হালকা সবুজ রঙ এবং পাশাপাশি আপনারা যে ঘরে পড়াশোনা করছেন সে ঘরে কোনো আয়না রাখবেন না এটা খুব খারাপ আয়না কোনো সময় রাখবেন না এবং সে ঘরে যেন কোনো টিভি যেন না থাকে এর পরে আপনাদেরকে জানাই পড়ার ঘরে অর্থাৎ কোনো সময় চট করে বিছানা রাখবেন না কারণ বিছানাতে বসে পড়লে পড়ার মনোসংযোগটা অনেকটাই নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা চেয়ার টেবিলের অবশ্যই ব্যবহার করুন এবং এই পড়ার ঘরে সবসময় উজ্জ্বল আলো ব্যবহার করুন এবং আপনারা সরস্বতী পূজার ফুল অবশ্যই আশীর্বাদী ফুলটা আপনারা আপনাদের বইয়ে অবশ্যই রাখবেন এবং তাছাড়াও আপনারা এই পড়ার ঘর ঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সে সে ঘরটা যেন প্রতিদিন ঝাঁটঝাঁটা মুছা পড়ে এবং সে ঘরে কোনো মনীষীর ছবি আপনারা রাখতে পারেন ধরুন স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগর নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর এই সকল মানুষের যদি ছবি রাখেন দেখবেন আপনাদের পড়ার ক্ষেত্রে শুভ ফল আসবেই এবং আপনারা ভালো রেজাল্ট করবেন এবং মনোসংযোগ আপনাদের দেখবেন মনোসংযোগ বৃদ্ধি পাবে যারা পড়াশোনাতে খুব অমনোযোগী তারা যদি এই সকল দিকগুলো আমি যে টিপসগুলো দিলাম সেগুলো যদি মেনে করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা জয়েন্টে আপনাদের ভালো ফল অবশ্যই হবে তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ